গত 28 এপ্রিল ঘড়ির কাঁটাতে তখন রাত প্রায় 11:30। জগন্নাথ বাড়ি সংলগ্ন রেড লোটাস ক্লাবের আশেপাশে শেষবারের মতো দেখা গিয়েছিল আম্পায়ার শুভেন্দু ভট্টাচার্যকে। এরপর থেকেই সে নিখোঁজ। রেড লোটাস ক্লাবে সন্ধ্যার পর আড্ডা ছিল শুভেন্দুর। সবসময় তার সঙ্গী হিসেবে দেখা যেত আরেক আম্পায়ার রাজীব শর্মাকেও। 28 এপ্রিল রাতেও শুভেন্দুর সঙ্গেই ছিল রাজীব শর্মা রেড লোটাস ক্লাবে। ক্লাব থেকে একসঙ্গেই বেরো হয়েছিল তারা। তবে শুভেন্দু কিন্তু বাড়ি যায়নি, তো সে গেল কোথায়? আর তার সঙ্গী ভেসপা সিলেক্ট স্কুটারটিরও কিন্তু কোনো সন্ধান নেই। এদিন রাতে শুভেন্দু বাড়িতে না ফেরায় পরবর্তীতে রবিবার দিন সকালে পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় পুলিশের তোড়ঝাঁপ। কিন্তু কিছুতে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না দুপুর পর্যন্ত। অথচ আজব বিষয় হলো, এদিন তার অ্যাকাউন্ট থেকে দুপুরে রাজ্যের 2টি এটিএম থেকে দুবারে 5,000 করে 10,000 টাকাও তোলা হয়। কে তুলল এই টাকা? হয়তো 2টি এটিএম এর সিসিটিভি ফুটেজ দেখলে পেয়ে যেতে পারে পুলিশ। টাকাগুলি কি শুভেন্দু তুলল নিজে, না তার এটিএম ব্যবহার করে কেউ তুলল, এই বিষয়েও রয়ে গেল ধোঁয়াশা। 2টি এটিএম এর ঠিকানা হলো মেলার মাঠের SBI ব্রাঞ্চ ও এডি নগরের এটিএম। কে বা কারা তুলল এই টাকা? TCA-তে চাকরি করার সুবাদে শুভেন্দুর ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে গ্রামীণ ব্যাংকে। কোথায় যে রয়েছে শুভেন্দু, চিন্তায় ব্যতিব্যস্ত তার পরিবার। ততক্ষণে দুপুর গড়িয়ে সন্ধে। প্রাপ্ত খবর এরকম যে সন্ধ্যায় আচমকা একটি অজানা নাম্বার থেকে ফোন আসে শুভেন্দুর খুড়তুতো ভাই পান্নার মোবাইলে। অজানা সেই ফোন থেকে কথা আসে শুভেন্দুকে পেতে হলে তার বাড়ির একটা নাম্বার দিতে। এতটুকু বলেই কেটে দেয় লাইনটি। পরবর্তীতে আবার সন্ধ্যা 7টায় সেই নাম্বারটি থেকে ফোন আসে শুভেন্দুর ছোট ভাই শীর্ষেন্দুর কাছে। কথা হয় শুভেন্দুর সঙ্গে তার ভাইয়ের। তখন তার ছোট ভাই নিশ্চিত হয়ে যায় অন্তত দাদা সুস্থ রয়েছেন। কিন্তু কোথায় আছেন শুভেন্দু এই বিষয়ে ছোট ভাই জানতে চাইলে শুভেন্দু জানায় সে অনেক দূরে রয়েছেন। এতটুকু পর্যন্ত ঠিক। সোমবার দুপুরে ঘটল আরেকটা মজাদার ঘটনা। শুভেন্দু তার মোবাইল থেকে বাড়িতে তার স্ত্রীর কাছে ফোন করেন। প্রায় আধ ঘন্টা কথা বলেন তিনি স্ত্রীর সঙ্গে। শুভেন্দুর এই ফোন নাম্বারটি হল 9366006225। কথা বলে নাম্বারটি সুইচ অফ হয়ে যায়। প্রাপ্ত খবর এরকম যে আগরতলার বাইরে হয়তো কোথাও রয়েছেন এই আম্পায়ার। তার পরিবারের তরফে জানা গেল মানসিকভাবে অবসাদগ্রস্ত রয়েছে শুভেন্দু। কিন্তু শুভেন্দুর এই অবসাদের কোনো নির্দিষ্ট কারণ জানায়নি তার পরিবার। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে গত 25 এপ্রিল TCA-তে শুভেন্দু সন্ধ্যার পর BCCI-এর দেওয়া ল্যাপটপও জমা দিয়ে দিয়েছিলেন। কি এমন কারণ রয়েছে তার এই রহস্যজনক অন্তর্ধানের? বাড়িতে কেন ফিরতে চাইছে না শুভেন্দু? এখনো যে সে জীবিত রয়েছে এটা কিন্তু স্পষ্ট। তাই কোথায় রয়েছে শুভেন্দু এটাই বের করতে হবে কিন্তু পুলিশকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানগার্ড।